আসসালামু আলাইকুম, কেমন আছো পরীক্ষার্থীরা? আশা রাখি তোমাদের বাংলা ফার্স্ট পেপার এক্সাম সবার ভালো হয়েছে। কারণ আমরা আহমেদ ক্লাসরুমের পক্ষ থেকে যে সাজেশনটা দিয়েছিলাম, যে চ্যাপ্টারগুলো আপনাদেরকে বলে দিয়েছিলাম, ওইগুলো থেকে প্রত্যেকটা বোর্ডে কিন্তু কোয়েশ্চন আসছে। তো আশা রাখি তোমাদের সবার এক্সাম ভালো হয়েছে, তোমরা যাতে বাংলা সেকেন্ড পেপার এক্সামটাও ভালো করতে পারো, ওই জন্য তোমাদেরকে হেল্প করার জন্য আমরা আহমেদ ক্লাসরুমের পক্ষ থেকে, বিশেষ করে আহমেদ ক্লাসরুমের যিনি বাংলা ইনস্ট্রাক্টর, উনি সাজেশনটাকে একটু শর্ট করে দিয়েছেন। এগুলো পড়তে পারলে বলা যায় প্রত্যেকটা বোর্ডে কিন্তু 100% কোয়েশ্চন কমন পড়বে। তো আমরা জানি বহু নির্বাচনীতে মার্কস হচ্ছে গিয়ে 30 এবং রচনাতে হচ্ছে 20, আর বাকি যেইগুলো টপিক আছে সবগুলোতে কিন্তু 10 মার্ক করে। তো ভালো মার্ক পাওয়ার জন্য সবগুলো টপিক আনসার করতে হবে এবং ভালোভাবে লিখতে হবে, সঠিক নিয়মে লিখতে হবে। তো কোন কোন টপিকগুলো পড়লে আপনি সবগুলা কোয়েশ্চনই কমন পেয়ে যাবেন সেটা আমি বলতেছি। প্রথমে আমরা অনুচ্ছেদের সাজেশনটা দিব। অনুচ্ছেদে আমাদেরকে কী কী পড়তে হবে? অনুচ্ছেদে পরিবেশ দূষণ, বাংলা নববর্ষ, কোভিড-19, শীতের সকাল, ইন্টারনেট, খাদ্যে বেজাল, যানজট, তারপর নারী শিক্ষা, পদ্মা সেতু, যৌতুক প্রথা, তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো এইখানে অনেকগুলো দেওয়া আছে, তার মধ্যে লাল কালি দিয়ে যেগুলো রাখছে এগুলো হচ্ছে গিয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো থেকেই মূলত কোয়েশনগুলো প্রত্যেকটা বোর্ডে আসবে। তো আপনারা এই লাল কালি দিয়ে যেগুলো দেওয়া আছে এগুলো বেশি করে পড়বেন। কী কী? পরিবেশ দূষণ, বাংলা নববর্ষ, কোভিড-19, ইন্টারনেট, যানজট, নারী শিক্ষা, যৌতুক প্রথা, তথ্য ও প্রযুক্তি, এগুলো হচ্ছে অনুচ্ছেদের সাজেশন। অনুচ্ছেদে 10 মার্ক, আপনারা এগুলো পড়ে নিলে আপনার 10 মার্কের কোয়েশনটা পেয়ে যাবেন, অনুচ্ছেদটা পেয়ে যাবেন। এরপরে আসি আমরা দ্বিতীয় যেই টপিকটা, পত্রলিখন। পত্রলিখনের সাজেশন কী কী আমি একটু বলে দিই। বই পড়া সম্পর্কে বন্ধুর কাছে পত্র, কম্পিউটার শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে বন্ধুর কাছে পত্র, এসএসসির পর পরিকল্পনা প্রসঙ্গে বন্ধুর কাছে পত্র, দরিদ্র তহবিল আর্থিক সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র, ঐতিহাসিক স্থান ভ্রমণের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র, বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংবাদপত্র, সড়ক দুর্ঘটনা রোধে সংবাদপত্র কী, সংবাদপত্রে কী বুঝতে পারতেছেন? এটা সংবাদপত্রে, আচ্ছা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সংবাদপত্র, ঠিক আছে। আচ্ছা, এই কয়েকটা টপিক, তবে এর মধ্যে বেশি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে লাল কালি দিয়ে যেগুলো দেখাচ্ছে এগুলো আমি বলে দিই। এগুলো কি? বই পড়া সম্পর্কে বন্ধুর কাছে পত্র, কম্পিউটার শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে বন্ধুর কাছে পত্র, এসএসসির পর পরিকল্পনা প্রসঙ্গে বন্ধুর কাছে পত্র, আর বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংবাদপত্র, তারপর হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সংবাদপত্র, এই কয়েকটা যেগুলো লাল কালি দিয়ে দেখানো হচ্ছে এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে আসি সারাংশের সাজেশন। সারাংশে কী কী পড়তে হবে একটু ভালো করে দেখি। কিসে হয় মর্যাদা? দামি কাপড়, ঠিক আছে। আচ্ছা, দুই হচ্ছে জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ ধর্ম, সম্পদশীল, ঠিক আছে এটা। তারপরে আসি হচ্ছে গিয়ে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, তুমি জীবনকে সার্থক ও সুন্দর করতে চাও। আচ্ছা, তারপর অতীতকে ভুলে যাও, অভ্যাস ভয়ানক জিনিস, অপরের জন্য তুমি প্রাণ দাও, এই কয়েকটা সারাংশ পড়ে নিলে হয়ে যাবে। আপনারা জানেন সারাংশ এবং সারমর্ম এই দুইটার মধ্যে যে কোনো একটা দিতে হবে, আপনি যেটা ভালো পারবেন, যেটা ভালো লিখতে পারবেন সেটাই অ্যান্সার করবেন। সারমর্মের জন্য কী কী পড়তে হবে? সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, ঠিক আছে। দণ্ডদাতা কাঁদে যাবে সমান আঘাতে, কোথায় স্বর্গ কোথায় নরক। আচ্ছা, দৈন্য যদি আসে আসুক, কিবা তাহা তাহে। আচ্ছা, তারপর হচ্ছে পরের মুখে শেখা বলি পাখির মতো কেন বলছিস। আচ্ছা, বসুমতী কেন তুমি এতই কৃপণা, ঠিক আছে। এই কয়েকটা সারাংশ আমাদেরকে কী করতে হবে? পড়তে হবে ভালো মার্কস পাওয়ার জন্য। আর ভাব সম্প্রসারণ যেগুলো দিবে এগুলো সবগুলো একটু দেখে নেবেন, সবগুলোই গুরুত্বপূর্ণ, একবার দেখে নিলে মোটামুটি লিখা যায়। বাংলা সেকেন্ড পেপারে কিন্তু আপনার যদি মোটামুটি একটা আইডিয়া থাকে আপনি ভালো করে লিখতে পারবেন। ভাব সম্প্রসারণ কী কী পড়বেন? পরের অনিষ্ট চিন্তা করে যেই জন, কীর্তিমানের মৃত্যু নেই, শৈবাল দিগিরি দিগির বলে উচ্চ করি শির। আচ্ছা, সকলের তরে সকলে আমরা, ঠিক আছে। আত্মোক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, স্বদেশের উপকার নেই যার মন, দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায়, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, দুর্জন বিদ্বান হলে পরিত্যাজ্য, ঠিক আছে। এই কয়েকটা ভাব সম্প্রসারণ দেখে নিলে আপনি 100% কমন পারবেন প্রত্যেকটা বোর্ডে, আপনার এগুলো দেখে নিয়েন, ঠিক আছে। এখন প্রতিবেদনের সাজেশন, আমরা প্রতিবেদন কোনগুলো পড়ব? মাতৃভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, সুখ দিবসের বিবরণের প্রতিবেদন তৈরি করা, এই যে বিভিন্ন দিবসের আপনারা বিবরণের প্রতিবেদন তৈরি করা, শিক্ষা সফরের বিবরণ দিয়ে প্রধান শিক্ষকের
নিকট প্রতিবেদন, বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শিক্ষকের বরাবর প্রতিবেদন, সড়ক দুর্ঘটনার সংবাদপত্রের প্রতিবেদন, ঠিক আছে, খাদ্যে ভেজাল ও তার প্রতিকার প্রসঙ্গে সংবাদ প্রতিবেদন, এই প্রতিবেদনগুলো পড়তে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ বর্ণনা দিয়ে সংবাদ প্রতিবেদন, মাদককে না বলুন সংবাদ প্রতিবেদন, ঢাকা শহর সম্পর্কে দৈনিক সংবাদ প্রতিবেদন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির লক্ষ্যে সংবাদ প্রতিবেদন। আচ্ছা, প্রতিবেদন সম্পর্কে একটা কথা বলে নিই। আপনি যদি নিয়মটা জানেন কিভাবে প্রতিবেদন লিখতে হয়, তাহলে আপনি যে কোনো টপিক থেকেই প্রতিবেদন আসুক না কেন, আপনি সুন্দর করে লিখতে পারবেন। এই জন্য আপনাদেরকে আমি বলবো, এই যে সংবাদ পত্রের বা প্রতিবেদন লিখার যে রুলসটা আছে, এটা খুব ভালো করে বুঝে যান। প্রবন্ধ বা রচনার সাজেশন, রচনা লিখার জন্য কিন্তু আপনাকে পয়েন্টগুলো মাথার মধ্যে রাখতে হবে। প্রত্যেকটা রচনার পয়েন্টগুলো খুব ভালো করে দেখে যাবেন। প্রথমে কি, দৈনিক জীবনে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরিবেশ দূষণ ও তার প্রতিকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বদেশ প্রেম, অধ্যবসায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস, একুশে চেতনা। তারপর আর কি পড়তে হবে, বাংলাদেশে বেকার সমস্যা ও তার প্রতিকার, কৃষিকাজে বিজ্ঞান, মাদকাসক্তি ও তার প্রতিকার, তারপর কি, সংবাদপত্র। এই কয়েকটা যদি আপনারা দেখে যেতে পারেন রচনা, তাহলে 100% কমন পারবেন। আপনাদের সবাইকে বলি, আমি যে টপিকগুলো পড়লাম এগুলো খুব ভালো করে দেখে যাবেন, ভালো করে লিখবেন। আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য আমি বলবো, শর্ট সিলেবাসে যে টপিকগুলো দেওয়া আছে, সমাস, প্রকৃতি প্রত্যয়, ঠিক আছে, তো এইগুলো আপনারা খুব ভালো করে দেখে যাবেন। ওইগুলো থেকে যে বোর্ড কোয়েশনগুলো আসছে আর কি, যেগুলো ইজি, আপনারা বোর্ড কোয়েশনগুলো খুব ভালো করে দেখে যাবেন, ইনশাল্লাহ সবগুলো কমন পাবেন। বেশি চাপ নেওয়ার দরকার নাই, বেশি কঠিন টপিক পড়ার দরকার নাই। ওই যে টপিকগুলো আছে বাংলা ব্যাকরণের, যে টপিকগুলো আছে শর্ট সিলেবাসে, ওইগুলো থেকে যে কোয়েশনগুলো বোর্ডে বেশি আসছে, বোর্ড কোয়েশনগুলো সলভ করে যান, আপনি সবগুলো কোয়েশন কমন পাবেন। আশা রাখি সবার এক্সাম ভালো হবে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ। সবাই ভালো করে পড়েন এবং টপিকগুলো সুন্দর করে লিখেন। একটা কথা বলে নিই, বাংলা সেকেন্ড পেপার ফার্স্ট পেপার লেখাটা অনেক বড় একটা ফ্যাক্টর। আপনাকে জানবেন আপনি কোন স্কুলের ফার্স্ট বয়েজ, সেকেন্ড গার্ল বা ফার্স্ট গার্ল, আপনাকে শুধু জানবে আপনার খাতা, আর আপনাকে আপনাকেও চিনবে না, আপনাকে খাতাটাই চিনবে। তো খাতাটা যত বেশি সুন্দর হবে, যত ভালো লেখা হবে, তত ভালো মার্কস পাবেন। সবার জন্য অনেক অনেক ধোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ।